সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিপাদ্যর আলোকে কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে 8 মার্চ সকাল 11টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বাছাইকৃত 5 নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের মধ্যে কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেফালী রানী দাস, হস্তশিল্পে হুগলা পাটি তৈরি করে স্বাবলম্বী হওয়া নারী উদ্যোক্তা শিলিনা আক্তার, বিউটিফিকেশন ক্যাটাগরিতে শাহিনুর আক্তার রিমা, সাবিত্রী রানী ই সরকার ইতি, ফ্যাশন ডিজাইনের সেলাই ক্যাটাগরিতে সুমিতা রানী রায়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরুজা বেগমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মীর রাশিদুজ্জামান রাশেদ, বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বরুড়া উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী সামিনা ইয়াসমিন সুইটি, উপজেলা লেডিস ক্লাবের সদস্য মারিয়া আক্তার, নারী উদ্যোক্তা শাকিলা জামালের সঞ্চালনায়। এদিন অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। এদিন অনুষ্ঠান শেষে দিনব্যাপী উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তারপর সরকারিভাবে এই দিবস গুলো পালন করা হয়, আমাদের অগ্রগতি জানানো ক্লাস, এবং যারা তৃণমূল পর্যায়ে এখনো পিছিয়ে আছে অবহেলিত নারী তাদেরকে আমরা যেন উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা উপজেলা পর্যায়ে কাজ করে যাচ্ছি। তাদেরকে আমরা কতটুকু আনতে পারলাম সেটা বিশ্লেষণ বিচার করা এবং সকলকে সচেতন করে আসলে এই দিবসগুলোর উদ্দেশ্য। তো আমি বলবো সরকারিভাবে এই দিবসগুলো এই মহিলাদের কাজের জন্য আমাদের মূল্য শিশু বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যে কর্মসূচিগুলো করছি নারীদের, আমরা সেজন্য স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রয়েছে, আমাদের আছে আইটি প্রশিক্ষণ প্রকল্প, সেখানে আমরা ফ্যাশন ডিজাইন বিউটিফিকেশনের উপরে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা উদ্যোক্তা তৈরি করছি। আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় থেকেও প্রশিক্ষণ প্রাপ্ত 5 জন সফল উদ্যোক্তা নারীকে আমরা আজকে সম্মাননা প্রদান করব। তো নারীরা আমরা এখন বর্তমান সময়ে যদি বিশ্লেষণ করি, নারীরা অনেক এগিয়ে গেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নারীরা তাদের অবস্থান তৈরি করেছে। তো উচ্চ পর্যায়ে আমরা যারা আছি তারা আমরা অবশ্যই একটা মেধা আছে, যোগ্যতা আছে আমরা, বা আমাদের প্রতিকূলতাও তেমন ছিল না হয়তো, কিন্তু তাদের আমরা সম্মান করবো। কিন্তু যাদের আমরা মাঠ পর্যায়ে কাজ করছি সেই সমস্ত নারীরা যাদেরকে আমরা উঠে নিয়ে আসতে পেরেছি, বিশেষ করে আমাদের যেমন গার্মেন্টস কর্মী অনেক নারী, তারপরে আমাদের রপ্তানি শিল্প অনেক নারী শ্রমিক রয়েছে, আমাদের নারীরা উদ্যোক্তা হচ্ছে, আমাদের নারীরা এখন ব্যবসা করছে, বাজারে দোকান করছে তৃণমূল পর্যায়ে নারীরা, তাদেরকে আমরা পুলিশ পেশা আসছে, সুতরাং তাদেরকে আমরা কোনোভাবে কোনো পেশাকে আমরা শুরু করে দেখবো না। তাদের জন্য আমরা আজকের এই দিবস, তাদের এই সংগ্রামটাকে আমরা সম্মাননা জানাচ্ছি।